টনসিল এবং মাম্পস এ দুটোর মাঝে পার্থক্য কীভাবে করবেন? কারণ এ দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে মুখমণ্ডল বা গলা এই অংশটা এফেক্ট হয়, যার জন্য দুটোর মাঝে পার্থক্য অনেকে কিন্তু করতে পারেন না। তো আজকে আমি একটু পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম টনসিলের কথায় আসি। তো টনসিল আসলে আমাদের গলার পিছনে দুই পাশে থাকে, অর্থাৎ আমাদের এখানে যে মুখের যে দুটো অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের নিচে, অর্থাৎ এই পাশে, এই দুই পাশে হচ্ছে আমাদের দুইটা টনসিল অবস্থান করে এবং এই অংশটাতে এটা ফুলে যাবে বা ব্যথা করবে। আর মাম্পসটা সাধারণত আমাদের মুখের যে লালাগ্রন্থি সেখানে আক্রমণ করে, অর্থাৎ এটা আমাদের কানের সামনে প্যারোটিড গ্ল্যান্ড, এই চোয়ালের নিচে সাবম্যান্ডিবুলার এবং জিবার ভিতরে বা জিবার নিচে সাবলিঙ্গুয়াল এই গ্ল্যান্ডগুলো আছে বা এই লালাগ্রন্থিগুলো আছে, এগুলোতে সাধারণত আক্রমণ করে। অর্থাৎ মাম্পসের আক্রমণ হলে আমাদের এই চোয়ালের নিচে এবং মুখের এই পাশটা, অর্থাৎ গালের এই পাশটা দুই পাশে ফুলবে এবং এটা আমাদের এই চোয়ালের নিচেও এই ফোলাটা বিস্তার করতে পারে। তবে এটা কখনোই গলার পিছনের দিকে যাবে না, অর্থাৎ আমাদের টনসিল যে পাশে ফুলে, অর্থাৎ গলার যে এই পাশটা, এদিকে কিন্তু কখনোই মাম্পসের অ্যাটাক হয় না। এটা সবসময় আমাদের লালাগ্রন্থিগুলোতে আক্রমণ করে থাকে। আর এই দুটোতে আক্রান্ত হওয়ার যে জীবাণু সেটাও কিন্তু আলাদা, কারণ টনসিল ইনফেকশনটা হয় ব্যাকটেরিয়ার আক্রমণে, আর মাম্পসের যে ইনফেকশন সেটা হয় মাম্পস ভাইরাস নামক একটা ভাইরাসের আক্রমণে। অর্থাৎ একটা ভাইরাস দিয়ে হচ্ছে এবং আরেকটা ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, যার জন্য এই দুটোর ট্রিটমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তবে দুটোর উপসর্গ বা লক্ষণ মোটামুটি কাছাকাছি, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই প্রচণ্ড ব্যথা হবে, ঢোকিলতে কষ্ট হবে, খেতে কষ্ট হবে এবং অনেক সময় দেখা যায় যে খাবার অরুচি, জ্বর, বমিভাব এই জিনিসগুলোও হতে পারে। তবে টনসিল ইনফেকশন যেহেতু ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে, আর তাই এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনফেকশন বেশি হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আর মাম্পস যেহেতু ভাইরাস ঘটিত ইনফেকশন, তো এখানে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই, শুধুমাত্র সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। অর্থাৎ আমাদের মুখমণ্ডল, জিবা, গলা এসব জায়গায় যদি কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন করে, সেক্ষেত্রে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োগ করা যেতে পারে। এটা ছাড়া নিজে নিজে কখনোই মাম্পস হলে অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না। আর মাম্পস এবং টনসিল দুটোর ক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানি খেতে হবে। কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ পরপর গার্গলিং করা অথবা ঠান্ডা খাবার না খাওয়া বা ফ্রিজের খাবার না খাওয়া, এই জিনিসগুলো একটু ফলো করতে হবে। অর্থাৎ যত বেশি আপনি আপনার গলা এবং মুখমণ্ডলটাকে একটু উষ্ণতা রাখবেন বা গরমে রাখবেন, তত তাড়াতাড়ি কিন্তু এই দুটো ইনফেকশন ভালো হয়ে যাবে। যখনই ঠান্ডা জাতীয় খাবার খাবেন তখনই কিন্তু এই দুটো সমস্যা বেড়ে যাবে। আর মাম্পসের ক্ষেত্রে অতিরিক্ত টক, ঝাল বা অতিরিক্ত গরম খাবার খেতে মানা করা হয়ে থাকে, কারণ এগুলো আসলে আমাদের যে লালাগ্রন্থি সেগুলোর উপর প্রেশার সৃষ্টি করে, যার জন্য অতিরিক্ত পরিমাণ লালা বের হয় এবং এটা কিন্তু পরবর্তীতে আরও ব্যথার পরিমাণটা বাড়িয়ে দেয়, যার জন্য এই মাম্পসের ক্ষেত্রে একটু লাইট খাবার বা একটু হালকা খাবার খাওয়ার কথা বলা হয়ে থাকে। তো টনসিলের ক্ষেত্রে সাধারণত লিকুইড খাবার বা লাইট খাবার কথা বলা হয়ে থাকে, তবে টনসিলের ক্ষেত্রে আসলে একটু গরম খাবার বেশি খেলেও কোনো সমস্যা নেই, কারণ এটা যেহেতু আমাদের গলার ভিতরে অবস্থিত, তো সেহেতু মুখমণ্ডলে কোনো সমস্যা বা মুখমণ্ডলে লালাগ্রন্থিতে কোনো সমস্যা সৃষ্টি করে না। শুধুমাত্র মাম্পসের ক্ষেত্রে অতিরিক্ত গরম খাবারটা খেতে একটু নিষেধ করা হয়। আর ছেলেদের ক্ষেত্রে মাম্পস হলে অনেক সময় এটা অন্ডকোষেও কিন্তু আক্রমণ করে থাকে, যার জন্য অন্ডকোষ ফুলে যেতে পারে, ব্যথা হতে পারে এবং অনেক সময় কিন্তু প্রচণ্ড জ্বালা পড়া হতে পারে। এটা কিন্তু টনসিলের ক্ষেত্রে হয় না, অর্থাৎ টনসিল শুধুমাত্র আমাদের গলাতেই সীমাবদ্ধ থাকে। তো এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু এটা পরবর্তীতে ইনফার্টিলিটি বা বন্ধাত্মতা সৃষ্টি করতে পারে। আর তাই মাম্পস বা টনসিল যেটাই হোক না কেন, দুটোর ক্ষেত্রে কিন্তু সমান সতর্কতা অবলম্বন করতে হবে এবং দুটোই মেডিকেল ইমার্জেন্সি, অর্থাৎ আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে পরবর্তীতে মেডিসিন কন্টিনিউ করতে হবে। তো আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।